ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি বেশ কাটতে চলেছে। আপনার ভয়ের প্রতিকার করার জন্য এই সময়টি উপযুক্ত। শেক্সপিয়ারের কথায় মনে রাখবেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, ভীরুরা মরার আগে বারবার মরে। তাই একবার জীবন পাওয়ার পর বারবার মরে মরে বাঁচার কিন্তু কোনো দরকার নেই। কী বা হবে, সাহসের সাথে এগিয়ে যান, কারণ মরতে একদিন সকলেরই হবে। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটিমাত্র কেবল শারীরিক শক্তিকেই দমন করে তাই নয়, জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। আজ আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই কোনো স্থানে অনুদান দিতে হবে, বিশেষ করে কোনো ধর্মীয় স্থানে বা সামাজিক কাজে, যার কারণে আপনার মানসিক শান্তি অর্জন করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যদি আপনি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন, তাহলে তা তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হবে। গ্রহগুলো আপনার অনুকূলেই আছে, ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ আপনাদের অনুকূলেই থাকবে, বস কলিগদের সাথেও ভাব ভালোবাসার মধ্যে দিয়ে কাটাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা বসুন, সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। যারা অবিবাহিত, তাদের বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য সময়টি বেশ ভালো। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। স্বামী স্ত্রী আজ অতীতের কোনো গোপন জিনিস জেনে যাওয়ার কারণে একে অপরের সামান্য পরিমাণে আপনারা আঘাত পেতে পারেন। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, মনে রাখবেন, ভুল কিন্তু আপনারাও করেন, আপনারাও কিন্তু ঈশ্বর পাল্লা নন। আজ তাই রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটতে চলেছে। আজ অবসর সময়ে নতুন কোনো বই কিনে নিজেকে পুরোটা দিন ঘরের মধ্যে বন্দী করে রাখতে পারেন এবং সেই বই পড়ে কাটাতে পারেন, বা মোবাইলে কোনো জ্ঞানমূলক জিনিস দেখে কাটাতে পারেন।